বেসিক আইটি আইসিটি লিটারেসি প্রশিক্ষণ কোর্সে সম্মানিত ইউনো স্যার, আমার মাদ্রাসার প্রিন্সিপাল স্যার এবং ঢাকা থেকে আগত আমাদের যারা প্রশিক্ষণ দিয়েছেন আমার শিক্ষার্থী বোনদেরকে আসসালামু আলাইকুম। আসলে আমরা এই যে ট্রেনিংটা 15 দিন ব্যাপী পেয়েছি এটাতে আমরা অনেক বেশি উপকৃত হয়েছি, কারণ আমরা এর আগে কম্পিউটার শুনেছি কিন্তু কম্পিউটার সম্পর্কে মৌলিক কোনো ধারণাই আমাদের ছিল না। এই 15 দিন ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আসলে কম্পিউটারের বেসিক যে ধারণাগুলো সেগুলো আমরা অর্জন করতে পেরেছি। কম্পিউটার কিভাবে খুলতে হয়, কম্পিউটার কিভাবে বন্ধ করতে হয়, কয় ধরনের কম্পিউটার রয়েছে, এই কম্পিউটার সম্পর্কে বেসিক আইডিয়াগুলো আমাদের হলো। এরপরে বর্তমান যুগ হচ্ছে ইন্টারনেটের যুগ, আমরা অথচ ইন্টারনেট সম্পর্কে কিছুই জানতাম না। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা ইন্টারনেট, জিমেল, ইমেল সব কিছু সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি। এই প্রশিক্ষণটা যদি 15 দিন না হয়ে যদি আরও বেশি হতো তাহলে মনে হয় আমাদের আরও বেশি উপকার হতো, কারণ আমরা এই কম্পিউটার ইন্টারনেট এগুলো সম্পর্কে প্রথমেই ধারণা পেয়েছি। এই জন্য আমাদের এই ট্রেনিংটা যদি আরও বেশি দিন ব্যাপী হতো তাহলে মনে হয় আমরা আরও বেশি উপকৃত হতাম। আর সবার পক্ষ থেকে আমি এটাই বলতে চাই যে আমাদের আসলে উপকরণের অভাব ছিল, যে আমাদের ঘরে কারোই কম্পিউটার ল্যাপটপ ছিল না, এখানে এসে যতটুকু পারছি অতটুকু আমরা চেষ্টা করছি। যদি এই ট্রেনিংয়ের মাধ্যমে কিংবা ইউনোসারের মাধ্যমে আমরা যারা ভালো করবো তাদেরকে যদি একটা করে ল্যাপটপ দেওয়া হতো তাহলে হয়তো মনে হয় আমরা আরও বেশি উপকৃত হইতাম। স্যারের কাছে আমাদের এইটুকুই চাওয়া। আর যদি কখনো কোনো প্রশিক্ষণ হয় কিংবা অ্যাডভান্স ট্রেনিং হয় আমরা যদি আরও প্রশিক্ষণ নিতে পারতাম এই কম্পিউটার সম্পর্কে তাহলে আমরা মনে হয় আরও অনেক বেশি উপকৃত হব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কামরুন্নাহার ম্যাডামকে। এখন আমরা আমাদের প্রশিক্ষণের সনদ সার্টিফিকেট বিতরণ হবে। আমি যাদের নাম বলবো তারা একজন একজন আসবে, এসে তাদের সনদটা নিয়ে যাবে। প্রথমে আসবে আসমা আক্তার রুমা। আসলে আমরা খুবই সামান্য একটা অ্যামাউন্ট এই হলুদ খামে করে দিচ্ছি। এটা ওইটা স্যার আসমা আক্তার রুমা। এরপর আছে কামরুন নাহার। কামরুন নাহার। এরপরে আসবে অমরা মার্মা, পিতা সাথুয়াই মার্মা, অসরে পিতা সাথুয়াই কারবারি। এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না, ঠিক আছে। এরপর আসবে পাইওয়া মারমা। এরপরে আসতেছে সুইসাপু মারমা, সরি অংক্রা মারমা, পিতা সুইসাপু মারমা, অংক্রা। রামেশ মগিনী। এরপর আছে উক্রয়ণু মগিনী। এরপর আসছে গোলাপু মগিনী। এরপরে মেসেন্দা মারমা। এরপর আসবে মাসানু মগিনী, ও সরি মাসাও মগিনী, মাসাও। এরপর আসছে রেদামা মারমা, রেদামা মাসাও মগিনী।
এরপর আসতেছে অঙ্করা মারমা, এরপরে রৈক্রা মারমা, রৈক্রা মারমা, এরপরে উমা মারমা, উমা, এরপর আসতেছে হেমা মারমা, আরো আছে, এরপরে আসতেছে রাবেয়া আক্তার, রাবেয়ার পরে আসতেছে জাহানারা আক্তার, এরপর আসতেছে মাসাচিং মারমা, এরপরে হেপি মারমা, এর সর্বশেষ আয়েশা আক্তার, এটা আমাদের সার্টিফিকেট বিতরণে আমাদের শেষ শেষ হয়েছে। এখন আমরা যে পরীক্ষাটা নিয়েছিলাম, জাস্ট যারা ভালো করছে, সবাই ভালো করেছে, আমরা আশা করি ভবিষ্যতে আরো ভালো করবে সবাই। এখন আমরা থার্ড যে হয়েছে উইক্রমার্মা, উইক্রম থার্ড, সবাই একটু তালি দিয়ে তাকে উৎসাহ করো। আর সেকেন্ড হয়েছে আসমা আক্তার রুমা, আসমা আক্তার রুমা, আর প্রথম হয়েছে আমাদের মাঝে কামরুন নাহার, কি তোমরা পারো নাই কারণে তালি দিচ্ছ না, না খারাপ লাগতেছে, আমরা সবাই একটু করো তালি দিয়ে ম্যাডামকে পড়ানো যায় নাই। আমরা সবাই এখানে 15 দিন একসাথে ছিলাম, সবাই পরিবারের মতোই ছিলাম, ভবিষ্যতে আশা করি যে কোনো সমস্যায়, যে কোনো, আমি রামগড়ে আছি, যে কোনো সমস্যা হলে সমাধান অবশ্যই করে দেব। এখন আমাদের এই প্রোগ্রামের কোঅর্ডিনেটর কায়সার ভাই কিছু বলবেন। আচ্ছা, এখান থেকে আপনারা আশা করি যে সবাই ভালো শিখছেন, এর ভিতরে যারা ভালো করছেন আমরা তাদের জন্য অ্যাডভান্স কোর্স এরপরে করাবো, সেই সময় আপনাদের ফোন করা হবে। আপনার যে নাম্বারগুলি ঠিক না থাকলে আবার বলেই ঠিক করে দিন নাম্বারটা, আর অ্যাডভান্সে আপনারা আউটসোর্সিং শেখাবো যাতে আপনারা ঘরে বসে ইনকাম করতে পারেন। তো ঠিক আছে, আমি এখন কথা বাড়াবো না, যেহেতু ইয়োনো স্যার বিজি আছেন, পরে আবার কাজ আছে, এজন্য ঠিক আছে আমি আমার কথা শেষ করতেছি। এখন আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তার সমাপনী বক্তব্য রাখবেন এবং আমাদের উক্ত প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 15 দিন ব্যাপী বেসিক আইটি লিডারশিপ প্রশিক্ষণ কোর্স আজকের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অত্র মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, অত্র প্রোগ্রামের কোঅর্ডিনেটর, আর যাদেরকে নিয়ে আমাদের আজকে এই প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। আমাদের আপনারা দেখছেন যে লার্নিং অ্যান্ড আর্নিং, শিখতে হবে এবং কি করতে হবে, উপার্জন করতে হবে। তা আপনারা জানেন যে বর্তমান যুগ হচ্ছে আইটির যুগ, ডিজিটাল যুগ। আর কিছুদিন পরে এখন দেখেন যে চাকরির দরখাস্ত, বিভিন্ন জায়গায় দরখাস্ত, এই সে এখন কিছু যেতে হয় না, সরাসরি আপনারা ঘরে বসে করতে পারেন। এমন এক দিন আসবে সব তথ্যই থাকবে আপনার মুঠোয়, আপনাকে কম্পিউটার জ্ঞান না জানলে আপনি নিরক্ষর। আজকে আমরা যাকে নিরক্ষর বলি, কিছুদিন পরে নিরক্ষরের সঙ্গে হবে যে যারা কম্পিউটার জানে না তারা নিরক্ষর। আমরা এখন কাদেরকে নিরক্ষর বলি, যারা লিখতে পারে না, পড়তে পারে না,
আর ঠিক সেদিন বেশি না, বেশি দিন না, আর কিছুদিন পরে বলবে যারা আইটি লিটারেচার নাই তারা মূর্খ। তাই এই কম্পিউটার শিখতে হয়তো আমাদের কিছু ত্রুটি থাকতে পারে, আমিও ঠিক মতো আসতে পারি নি, যারা এর সাথে নিয়োজিত ছিল তারা হয়তো আপনাদের চাহিদা মোতাবেক সব কিছু ঠিক করে শেখাতে পারে নাই, সব কিছুর একটা ত্রুটি থাকে, ব্যর্থতা থাকে। তারপরে আমি মনে করি যে ব্যর্থতার ভিতরে আমাদের অনেক সফলতা, যে আমরা বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলে কিছু না হলেও কয়েকজন মানুষকে কম্পিউটারের জ্ঞান দিতে পেরেছি, এটি আমাদের সার্থক। আর আমি প্রথম যেদিন আপনাদের চেহারা দেখেছিলাম সেই চেহারা আজকের চেহারার ভিতরে অনেক যে জানা, একটা জানা ভাব যে আপনারা কিছু শিখেছেন, এইটি প্রমাণ হচ্ছে যে আপনারা কিছু শিখেছেন। 15 দিন সময় খুব অল্প সময়, যার মাধ্যমে কম্পিউটার একটা ব্যাপক ধারণা, আইটি একটা ব্যাপক ধারণা, এইটাই 15 দিনে সম্ভব নয়। তারপরেও আমি যারা এই সাথে জড়িত ছিল তাদেরকে বলেছি যে বেসিক জিনিসগুলো, যেগুলো না হলে নয়, সচরাচর যেগুলো লাগে সেইগুলো আপনাদেরকে শিখিয়েছে তাদের সাধ্যমতো। এরপরেও যদি কোনো কারোর কিছু জানার থাকে, আমাদের আফসার আছে, আফসার সবসময় আমার একটু জায়গায় থাকে, আফসার বা ইনাদের কাছে ফোন করেও জানা যাবে। আর এরপরে যদি কোনো কম্পিউটার কোর্স আসে এরকম, আমি যারা শিখছে এদেরকে অগ্রাধিকার দিব, আমি তাদেরকে যারা শিখে তারা থেকে ভালো করে শিখুক, মানে কেউই না শেখা শেখা দরকার নাই, যে শিখবে তাকে ভালোভাবে শেখাতে হবে। তা আমার উদ্দেশ্য ছিল যে কম্পিউটার শেখানো। আমি প্রথমে চেয়েছিলাম যে এনাদের যে কম্পিউটারই ছিল, যে বলেছিল যে তাদের ল্যাপটপ ই থাকবে এগুলো নিয়ে আসতে হবে, আমি তো আমার রামগড়বাসী জানি যে কাদের ল্যাপটপ আছে কম্পিউটার আছে। তাই এই ল্যাপ দিয়ে সাহায্য করার জন্যে আমি প্রিন্সিপাল মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরকম একটা সুন্দর পরিবেশে আমাদের প্রশিক্ষণের আয়োজন করতে সহায়তা করার জন্যে, তা আপনাদের যে কোনো সমস্যা, শুধু আইটি বিষয় না, যে কোনো সমস্যা হলে আমার এদিকে আসতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন যে কোনো বিষয়ে। আমি আপনাদেরই মানুষ, আপনাদের রামগড়েরই মানুষ, যতদিন এই জায়গায় চাকরি করবো তখন আমি রামগড়ে নিই। আপনারা যে কোনো বিষয়ে আসবেন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং কম্পিউটারে যে জ্ঞান নিলেন সেই জ্ঞানের চর্চা করুন, যাতে আপনারা যা শিখলেন সেটা যাতে শিখার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সফল হোক। আবার আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। এবং এরই মাধ্যমে আমি আজকের এই 15 দিন ব্যাপী যে কম্পিউটার প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের সমাপনী ঘোষণা করছি। ধন্যবাদ। যাক, 15 দিন শেষ হয়ে গেছে না? 15 দিন শেষ হয়ে গেল না? আমি বসলাম।